নেতা যদি কোনো কারণে অযোগ্য প্রমাণিত হন তাহলে সাজা পাবেন, এমনটা ভাবতেই ভালো লাগে। কিন্তু এমন দেশ কি আছে? সুদশাপটা উত্তর হলো আছে। এমন এক দেশও আছে যেখানে প্রতিশ্রুতি ভঙ্গ হলে রাজনেতারা সাজা পান। বাস্তবে এমনই একটি শহর আছে যেখানে জনসাধারণই সাজা দেন নেতা মন্ত্রীদের, আর সেই জায়গাটি হচ্ছে ইতালির ছোট শহর ট্রেন্টো। এই শহরে রাজনেতাদের সাজা দেওয়া হয়ে থাকে। এই রীতিটির নাম টোঙ্কা। এই শহরে কোনো নেতা বা মন্ত্রী প্রতিশ্রুতি দেওয়ার পর তা যদি পালন না করেন তাহলে সেই নেতা বা মন্ত্রীকে শহরবাসীরা নদীর ধারে নিয়ে আসেন। তারপর তাকে বড় একটি খাঁচায় আটকে নদীর মাঝখানে এক সেকেন্ডের জন্য সেটি অর্ধেক ডুবিয়ে দেন, তারপর আবার তুলে নেওয়া হয়। শহরবাসীদের দাবি, নেতা যে ভুল করেছেন সেটা তাকে উপলব্ধি করানোর জন্যই এই ধরনের শাস্তি দেওয়া হয়। প্রতি বছরের জুনে নেতাদের বছরভর প্রতিশ্রুতির হিসাব নেওয়া হয়। কতগুলো পালিত হয়েছে, কতগুলো পালিত হয়নি তার হিসাব করা হয়, তারপরে শাস্তির ব্যবস্থা করা হয়। এটি এক ধরনের শাস্তি দেওয়ার উৎসব। প্রতি বছর 26 জুনের আগের যে শেষ রবিবার পড়ে সেদিনই এই শাস্তি দেওয়ার আয়োজন করা হয়।